ইসলামপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হোটেল বিএবি গ্রাউন্ডে আজ 21 ফেব্রুয়ারি বসেছিল উত্তর দিনাজপুর জেলার সাংবাদিকদের সম্মেলনের আসর। বলা চলে 13তম বাইনাল জেনারেল মিটিংয়ের মাধ্যমে বিগত দিনের তাদের কাজকর্ম, ভুল ত্রুটি ইত্যাদির যেমন চুলচেরা বিশ্লেষণ হলো, পাশাপাশি 2024 থেকে 2026 এই বর্ষের জন্য কারা কারা এক্সিকিউটিভ কমিটিতে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে স্থান পেলেন তা কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই ইসলামপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব 25তম বর্ষ পদার্পণ করে 26তম বর্ষে পদার্পণ করেছে এবং বিগত দুটি বলা চলে বিজিএমএ কিন্তু এভাবেই নির্বাচনের মাধ্যমে হচ্ছে কমিটি গঠন হচ্ছে এবং এই কমিটি আগামী দিনে নবপ্রজন্মের সাংবাদিকদেরও ক্লাবে সদস্যপদ দেওয়ার জন্য কিন্তু তৎপর হবে এবং একাধিক কর্মসূচি গ্রহণ করবে এমনটাই জানিয়েছে। কি জানালেন তারা, কারা হলেন আজকে বিজয়ী এবং কারা হচ্ছে কার্যকরী কমিটিতে স্থান পেলেন, চলুন দেখে নেয়। ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের 13তম দ্বিবার্ষিক সম্মেলন আজকে ছিল। সম্মেলনের মূল কাজ হলো যে আমাদের সাংবাদিকদের কী অবস্থায় আমরা আছি, কীভাবে আগামী দিন চলব, সেইগুলো নিয়ে একটা বিশ্লেষণ হয়, আমরা আলোচনা করি যে আমরা ঠিকঠাক মতো কি চলতে পেরেছি, সংগঠন কি ঠিক মতো ছিল, কোথাও ভুল ছিল, সেই ভুল তিলগুলো আমরা আলোচনা করে তারা সংশোধন করে আগামী দিনের জন্য একটা সিদ্ধান্ত নিই যে এই প্রস্তাবগুলোকে নিয়ে আমরা সামনের দিন কাজ করব। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় থেকে সেই কাজটা কারা এগিয়ে নিয়ে যাবে তার জন্য একটা কমিটি গঠন করতে হবে। তো বিগত দিনে আমাদের মোট 13 জনের একটা কমিটি হয়, সেই কমিটিতে বিগত দিন যারা ছিল তারা আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে তারা বিদায় নিয়ে নেয় এবং নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে হয়। তো আমরা যেটা করি সেটা হলো বৃহত্তর গণতন্ত্র, যেটা ভোট প্রক্রিয়া, সেই মাধ্যমে আমরা 2 বছর থেকে মানে 2টা টার্ম থেকে আমরা নির্বাচনের মাধ্যমে ইলেকশনটা পরিচালনা করছি। সেখানে আমাদের মনোনয়ন তোলা, মনোনয়ন জমা দেওয়া, মনোনয়ন প্রত্যাহার, স্ক্রুটিনি, এই সমস্ত বিষয়গুলো থাকে। ব্যালট পেপার ইস্যু হয়, ব্যালট বাক্স থাকে, অবজারভার থাকে, ইলেকশন কমিশন থাকে, এভরিথিং। একটা ভারতের নির্বাচন পরিকাঠামো যেরকম একদম সেরকম হুবহু তার একটা মিনি কনসেপ্ট আমরা এই ক্লাবে আমরা সংযোজন করেছি। সেখানে আজকের যে মূল সম্মেলন, সেই সম্মেলনের আলোচনা পর্বর শেষে ভোট প্রক্রিয়া হয়। সেখানে যে মনোনয়ন যারা জমা দিয়েছিল তাদের মধ্যে আমরা প্রথমেই দেখা যাচ্ছে যে আনকনটেস্ট বেশিরভাগ পদে তারা জিতে গেছে প্রায় 7 জন। তো সেটা আনকনটেস্ট জিতেছে ওয়ার্কিং প্রেসিডেন্ট, এই পোস্টটাতে একদম কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, তিনি হলেন আমাদের একজন খুব গুণী সাংবাদিক এমআই নাজিম, তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে ছিলেন। ভাইস প্রেসিডেন্ট হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে চোপড়া থেকে পুলক কুমার সরকার, ইসলামপুর থেকে সর্বাশিষ কুমার পাল, এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ইসলামপুর আসন থেকে অয়ন মণ্ডল, করণদিঘি থেকে বিন্দেশ্বরী যাদব, এবং ইসলামপুর আসন থেকে মোহাম্মদ জব্বার আলী। কোষাধ্যক্ষ পদে অনন্ত কুমার সিংহ ইসলামপুর থেকে উনি জয়ী হয়েছেন। এই হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবং আজকে 3টে পোস্টে ইলেকশন হয়েছে, তার মধ্যে সভাপতি পদে 4 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার মধ্যে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শান্তনু মণ্ডল, সহসভাপতি নির্বাচিত হয়েছেন শীষ মোর্তাজ, এবং সেক্রেটারির পদে একজন মেহেদী হেদায়তুল্লাহ। এই 3 জন আজকের টান টান উত্তেজনার মধ্য দিয়ে একটা নির্বাচন প্রক্রিয়া হয়, সেখানে এনারা খুব ভালো পরিমাণ ভোট নিয়ে তারা জয়ী হন। এবং সর্বোচ্চ যে ভোট যিনি পেয়েছেন তিনি হলেন সহসভাপতি পদে শীষ মোর্তাজ, যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন, এবং বাকি সভাপতি এবং সম্পাদক এরা একদম এক সমান ভোট, দুজনই সমান ভোট পেয়েছেন। এবং সেই প্রায় আমাদের যে যত সদস্য সংখ্যা আছে তার অর্ধেকের বেশি মানুষ এই সভাপতি এবং সম্পাদকে তাকে মনোনীত করে তারা ভোট দিয়েছেন। তার মানে বোঝা যায় যে এটার মানে সর্বোচ্চ মানুষের মানে সহমত নিয়ে এই সভাপতি এবং সম্পাদক পদটা হয়েছে, যেটা আমাদের সংগঠনের ক্ষেত্রে অত্যন্ত একটা ভালো দিক যে এত মানুষের সমর্থন নিয়ে এরা সভাপতি সম্পাদক হয়েছে। এই হলো বিষয়। এইবার আমাদের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করতে আমরা আজকে প্রথম সভায় এখন বসেছি। এখানে আমাদের কিছু 3টে পোস্ট আমরা থাকে, যে পোস্টগুলো আমরা সাধারণত এই মূল কমিটি তারা বিভিন্নভাবে এখানে সংযোজন করেন, সেই পর্বটা আমরা এখন করব। করে মোট 13 জনের মূল কমিটি এবং 3 জনের উপদেষ্টা মণ্ডলী তৈরি করে আমাদের আজকের মতো সম্মেলনের পর্ব
সেটা শেষ হয়ে যাবে। মূল কমিটিটার মধ্যে আমি একবার আরেকবার বলে দিচ্ছি যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে সেই তিনজন, এই তিনজনকে নেওয়া হয় যারা ইলেকশনটা পরিচালনা করেন, ইলেকশন কমিশন যারা চালান সেই তিনজনকেই উপদেষ্টা মণ্ডলীতে রাখা হয়। তো এখানে রয়েছেন আমাদের বরিষ্ঠ সাংবাদিক সালভা সিংহ, মহাবীর প্রসাদ টোডি এবং অলোক সরকার, আমি নিজে অলোক সরকার, এই তিনজন উপদেষ্টা মণ্ডলীতে থাকছেন। এবং বাকি যে দশটা পদ যেটা নির্বাচিত পদ সেটা হলেন সভাপতি শান্তনু মণ্ডল, কার্যকরী সভাপতি এম আই নাজিম, সহসভাপতি তিনজন মোহাম্মদ শীষ মোর্তাজ, পুলক কুমার সরকার, সর্বশীষ কুমার পাল, সম্পাদক একজন মেহেদী হেদায়তুল্লাহ, সহসম্পাদক তিনজন মোহাম্মদ জব্বার আলী, অয়ন মণ্ডল, বিন্দেশ্বরী যাদব এবং কোষাধ্যক্ষ একজন অনন্ত সিংহ। এই দশজন নির্বাচিত, বাকি তিনজন কর্মসূচি।